হ্যালো সকলকে গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি জানি না তোমরা এটা কখন দেখবে বা কখন দেখছো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা কিন্তু ভীষণ ভালো লাগবে সো একদম সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা একদম ঘুম থেকে মানে উঠেছি তখন থেকে ব্লগটা আজকে শুরু করেছি আজকে সারাদিন যা যা করছি বা যা যা করবো সমস্ত কিছু শেয়ার করব তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ কদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে পুজো তো শেষ হয়েই গেছে এবার তোমরা কি ভিডিও দেখবে তার মধ্যে বেশিরভাগ সবাই কমেন্ট করে তো যে ডেলি ব্লগ দেখতে চাও বা ডেলি বেসিসে আমি যে রুটিনটা ফলো করি বা ডেলি বেসিসে আমি কিভাবে কি করি না করি সেগুলোই তোমরা দেখতে চেয়েছো বেশি আর সত্যি কথা বলতে একজন কনটেন্ট ক্রিয়েটার হিসাবে কিন্তু প্রত্যেক দিনে ডেলি রুটিনটা আমার একদমই সেম হয় না প্রত্যেক দিনের মতো এক এক দিন এক এক রকম হয় তো কিভাবে কোন দিন কীভাবে কাটাচ্ছি বা সারাদিন কি কি করি না করি এবার থেকে শেয়ার করব তোমাদের সাথে সমস্ত কিছু আর সাথে তোমাদের রিকোয়েস্টেড মেকআপ ভিডিও স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং সাথে তোমরা যা যা রিকোয়েস্ট করবে সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় সব রকম ভিডিও তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে সাথে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আগে এখানে যে বিছানাটা রয়েছে সেটা গুছিয়ে ফেলছি কারণ বিছানাটা না গোছালে দেখবে একদমই ফ্রেশ ফিল হয় না তুমি যতই যাই করে নাও না কেন তো তার জন্য সকালবেলা উঠে আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি পরে আমি সমস্ত কাজ আর কি করতে শুরু করব আস্তে আস্তে কারণ সকালবেলা উঠেই আমার সমস্ত কাজ করতে একদমই ভালো লাগে না আস্তে আস্তেই করি তো যাই হোক এদিকে আমার মা এদিকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আর আজকে দিয়েছে মা একটু পরোটা আর তরকারি আর এখানে আমাকে যে তরকারিটা দিয়েছে এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারেট একটা তরকারি এটা হলো পাতাল করে তরকারি আচ্ছা তোমরা কারা কারা পাতাল কর চেনো বা অনেকে মাশরুম খেয়েছো তো মাশরুমের মতোই কিন্তু এই জিনিসটা কারা কারাই পাতাল করে তরকারি বা পাতাল কর খেয়েছো বা চেনো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কাদের ফেভারেট সেটাও জানি আর যারা চেনো না তারাও কিন্তু জানিও সো তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসেছিলাম এদিকে টু লিস্ট বানানোর জন্য সাথে তোমাদের জন্য কন্টেন্ট যে ক্রিয়েট করি সেটা টপিকগুলো লেখার জন্য কারণ তোমরা যা যা রিকোয়েস্ট করো সেগুলোই আর কি লিখে রাখি নাহলে পরে গিয়ে ভুলে যাই যাই হোক লিখতে লিখতেই দেখলাম যে ভীষণ আওয়াজ হচ্ছে রাস্তায় একটা কি হচ্ছে দেখার জন্য আর কি বারান্দায় এসেছিলাম দেখলাম যে এই যে আমাদের উমা তো চলেই গেছে এবার আমাদের শ্যামা আসার পালা তো সেটার জন্যই আর কি আমাদের বাড়ির আশেপাশে অনেক পুজো হয় তো সেখানে আর কি অনেক বড় সড়ো প্যান্ডেলও হয় তো সেখানে আর কি এই প্যান্ডেলের যে কারুকার্যগুলো সেগুলোই আর কি নিয়ে যাচ্ছিল তো ওটাই দেখছিলাম কালী পুজোটা কাদের কাছে খুব স্পেশাল তারা কিন্তু অবশ্য জানিও আমার কিন্তু পুজো ভীষণ ভালো লাগে সাথে সাথে কালী পুজোটাও কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু জানিও যাই হোক এরপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে একদম হালকা একটা স্যুট ছিল মানে হালকা পাতলা সাজের একটা স্যুট ছিল একদম সিম্পল যারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো তারা অবশ্যই জেনেই গেছো দেখে নিয়েছো অলরেডি ছবি আর রিলসগুলো আর যারা দেখোনি আমি কিন্তু এখানে মেনশন করে দিলাম স্ক্রিনে তারা গিয়ে অবশ্যই ফলো করে নিও আর অবশ্যই ভিডিওগুলো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো তো সারাদিন আজকে ভীষণ গরম ছিল আর খুব রোদও উঠেছিল এত রোদে তাদের এখানে খুব একটা ছাওয়া ছিল না যেখানে গেছিলাম এটা একটা গঙ্গার ঘাটে গেছিলাম তো সত্যি বলতে তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা সত্যি বলতে এখানে ক্যামেরা ধরে দেওয়ার মতো ছিল না তো তার জন্য আমি এক জায়গায় ক্যামেরাটাকে সেট করে রেখে দিয়ে অনেকটা দূরে রেখেছিলাম যার জন্য না একদম আলোর ফোকাসটাও ঠিক মতো নিচ্ছিল আর যে মানে নিচ্ছিল না আর যেহেতু একদম ফ্রন্ট ক্যামেরাতে আমি করছিলাম তো দেখতেই পাচ্ছ ওই জন্য আলোর ব্যালেন্সটাও একবার কম একবার বেশি মানে একবার সাদা হয়ে যাচ্ছে একবার কালো হয়ে যাচ্ছে তো এরকম একটুখানি ম্যানেজ করে নিও জানি একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি সারাদিন আর কি করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো না তারা অবশ্যই গিয়ে ফলো করে নিও আর যারা আমার ফেসবুক এখনও ফলো করনি নি বা ফেসবুক পেজটা ফলো করো নি তারা কিন্তু অবশ্যই গিয়ে ফলো করে নিও আমি সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা ওখান থেকে লিঙ্ক থেকে গিয়েও কিন্তু তোমরা ফলো করে নিতে পারো ওখানে কিন্তু সমস্ত রকমের কন্টেন্ট আসে তোমরা কিন্তু ওখানেও গিয়ে ফলো করতে পারো আমি ঠিক করেছি যে ওখানেও আমি কিন্তু একটু নতুনত্ব কিছু শেয়ার করার চেষ্টা করবো যাতে একদম আমি ইউটিউব বা ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের কোনো ম্যাচ না থাকে এরকম কিছু শেয়ার করবো আর ইনস্টাগ্রামে তুমি আলাদা করে ছাড়ি তো তোমরা সেটা দেখতে পারো আর ফেসবুকের জন্য আমি শেয়ার করব তোমাদের জন্য নতুনত্ব কিছু চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন থেকে তোমরা ফলো করে রাখো আশা করছি তোমাদের পরেও অনেকটা হেল্প হয়ে যাবে আজকে যে দাদাটা আমার ফটোগ্রাফি করে দিচ্ছে তার সাথে পরিচয় কিন্তু আমার ইনস্টাগ্রামের থ্রু আর ওখানে কিন্তু আমি ফটোগ্রাফির জন্যই এই দাদাটাকে কন্ট্যাক্ট করেছিলাম প্রথমবার যখন শ্যুট করেছিলাম তো মাঝে মধ্যেই দাদাটাকে ডেকে থাকি তো খুব ভালো কোয়ালিটির ছবি কিন্তু তোমরা তুলতেই পারো খুব এফ ছোটোবেলের মধ্যে যারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো বা করো নি এখনও তারা করে নাও আমি ওখানে ফটোগুলো কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পারবে কোয়ালিটি কেমন আর আমার ফটো নিচে কিন্তু দাদার আইডিটাও মেনশন করা আছে তোমরা যারা একদম লো প্রাইসের মধ্যে একটু ভালো কোয়ালিটির ছবি চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো দাদার সাথে যাই হোক আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এখানে না শ্যুট শেষে এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো কারণ আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ওই ম্যাচ ম্যাচ করছিলো বাট যেহেতু কথা দেওয়া হয়ে গেছিলো যে শ্যুটটা করবোই তো সেটার জন্য আমাকে আসতেই হয়েছে আর আসার পরে সত্যি বলতে শ্যুটটা শেষ হওয়ার আগের মুহূর্তে এত ঠাটা পোড়া রোদের মধ্যে যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করেছি কন্টিনিউয়াসলি প্রায় তিন চার ঘন্টা একটুও ছাওয়া ছিল না তার জন্য মাথাও ঘুরছিল আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো যাই হোক কোনোভাবে আমি যাই হোক করে তাড়াতাড়ি করে শেষ করে মানে এই শ্যুটটাকে শেষ করে বাড়ি এসেছি আর এটা ভীষণ কষ্টদায়ক সত্যি কথা বলতে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য অনেক মানুষ আছে যারা আমাকে সামনে দেখা হলে বা অনেক মানুষ আছে যারা পিছনে বলে যে এই ভিডিও ফটো বানানো বা ফটো ক্লিক করা বা ফটো পোস্ট করা দিন বসে বসে অনলাইনে এই সমস্ত ফটো পোস্ট করা রিলস পোস্ট করা এগুলো মানে এই কন্টেন্ট ক্রিয়েটার লাইফটা একদম ইজি মানে একদম জাস্ট ভিডিও করো ভিডিও আপলোড করে দাও নেট খরচ করে আর যা তা ইচ্ছা বকে দাও যা তা ইচ্ছা করে দাও সমস্ত কিছু যা ইচ্ছা করলে কিন্তু তোমাদের মানে আর কি লাইফ একদম সেটেল হয়ে যাবে একদমই নয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বোঝে যে একটা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে কতটা খাটনি কতটা কষ্ট করে একটা জায়গায় পৌঁছাতে হয় কতটা কষ্ট করে একটা একটা সুন্দর ছবি বা ভিডিও ক্রিয়েট করা যায় সেটার জন্য একটাই কথা বলবো যে কোনো কাজই কিন্তু ছোটো না প্লিজ কাউকে ছোট চোখে দেখো না এটা হলো পরের দিন সকালে মানে আমি সকালবেলা উঠে খাওয়া দাওয়া সেরে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কালী প্রস্তুতির জন্য মানে কালী তো শ্যুট করতেই হবে আমি দুর্গা ঠিক মতো কাজ করতে পারি তো কালী থেকেই স্টার্ট করছি সমস্ত কাজ আবার সব কিছু তো কালী প্রস্তুতির জন্যই বেরিয়ে গেছিলাম নৈহাটির উদ্দেশ্যে কারণ কালী স্পেশাল প্রস্তুতি নেব আর বড়মার জায়গায় যাবো না সেটা কি করে হয় বলো তো সেটার জন্যই আর কি সকাল মতো বেরিয়ে পড়েছিলাম মানে বেলার দিকেই বেরিয়ে পড়েছিলাম আর কি তো হালিশ স্টেশন এসে বসেছিলাম নৈহাটি যাবো ট্রেন পথেই তো চলো আগে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি করতে গেছি কি কি কিনেছি না কিনেছি সমস্ত কিছু শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর চ্যানেলে চোখ রেখো কি কন্টেন্ট আসছে এখনই বলবো না সমস্ত কিছু তোমরা জানতে পারবে তো চলো দেখতে থাকো আর অলরেডি কিন্তু আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে এই জাস্ট নামলাম আর ভীষণ রোদ ছিল বাট আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডাই ছিল তো রাস্তায় যেতে যেতে মানে একদম ফেরিঘাটের দিকে রাস্তায় যেতে যেতেই দেখতে পেলাম যে এদিকে প্রত্যেকটা যে বড়োকালী পুজো হয় সমস্ত জায়গায় কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে আর এই যে এই হলো সেই বড়ো মায়ের যে মূর্তি সেটা কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে আর হবে নাই বা কেন মাত্র তো ওই কয়েকটা দিনই বাকি আছে এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে বাট সত্যি বলতে আজকেই মনে হয় ভালো করে এই যে দেখে নিলাম এরপরে হয়তো আর ভালোভাবে আর দেখতে পারব না কারণ এই যে রাস্তাটা এখন এতটা ফাঁকা ফাঁকা রয়েছে মানে মোটামুটি যে ফাঁকাটা রয়েছে বা স্টেশনটা এত ফাঁকা রয়েছে ট্রেন পথ এত ফাঁকা রয়েছে এটা কিন্তু আর তিন চার দিন পরে একদমই থাকবে না মানে ভিড় হয় এখানে কিন্তু একদমই ঢোকাই যায় না এত ভিড় হয় এই কয়েক বছর ধরে আর এই হলো বড় মায়ের মেন মন্দিরটা যাই হোক তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি আর আজকে আমি এসেছিলাম মেনলি এখান থেকে পিতলের দু একটা জিনিসের জন্য তো কি কিনছি না কিনছি সমস্ত কিছু শেয়ার করব তোমরা গেস করো তো যে কি কিনতে এসেছি আর কি করব এই সমস্ত দিয়ে সেগুলো তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই জানিও তোমাদের জন্য নতুন কিছু আসছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে পিতলের জিনিস দেখতে এসে এগুলো মূর্তিগুলো দেখছিলাম ঠাকুরের বেশ সুন্দর বা সব শেষে চোখে পড়ল একটা ছোট্ট গোপাল যেটা আমার এত ভালো লেগেছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না এত মিষ্টি মুখটা মানে কি করে হয় এত সুন্দর মানে মিষ্টি মানে যার দেখবে তারই ভালোবাসতে ইচ্ছে করবে এত সুন্দর দেখতে পুরো ছোট্ট বাচ্চা মনে হচ্ছে একটা মনে হচ্ছিলো ওকে তুলে নিয়ে চলে আসি বাট সত্যি বলতে লালন পালন করা কিন্তু খুব টাফ ব্যাপার যেটা আমার পক্ষে সম্ভব না তো সেটার জন্য সাহসে কুলাই নিয়ে যাই হোক এখানে কেনাকাটা পর্ব শেষ করে বাড়ির পথে দিকে রওনা হলো আর আজকে ভ্লগটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা আর এরকম ডেলি ভ্লগ যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানিও সো চলো আজকের মতো টাকা